বাংলাদেশে থাকতে দুপুরে খাওয়া দাওয়া করে কারেন্ট না থাকলে অন্য রুমে যা শুয়ে থাকতাম, যে রুমে বাতাস আসতো, মামির রুমে আসতো। যেমন আমি বাংলাদেশে থাকতে আমার রুমে বাতাস থাকতো না, অনেক রোদ ছিল, তো আমি আমার মামির রুমে যা মাঝে মাঝে শুয়ে থাকতাম। মামির রুমে খুব বাতাস ছিল, ঠান্ডা ছিল রুমটা। তো দুবাইতে আসার পর দেখো বাংলাদেশের মানুষ, এই যে মাত্র খাইলাম, আজকে শুক্রবার, খাওয়া দাওয়া করে লাঞ্চ টাইম, এখন একটা থেকে দুইটা পর্যন্ত লাঞ্চ টাইম। তো খাওয়া দাওয়া করে ভাবলাম একটু রেস্ট নিই, কারণ রেস্ট নিলে খুব ভালো লাগে। তো দেখো এই যে কার্টুন বিচে আর শুয়ে থাকি, বুঝছো, মানে কি বলবো, এক পর্যায়ে বাবা মা থাকা সত্ত্বেও এতিমদের মতন শুয়ে থাকতো। বুঝতে পারছো, বাবা মা আছে, তারপরে এতিমদের মতন কার্টুন বিচে শুয়ে থাকতো। এই দেখো সানি, আমার বিগ ব্রাদার সানি ভাই। সানি ভাই হাই বলে দাও। সানি ভাই ইন্ডিয়ান, বুঝছো, খুব বিগ স্মার্ট বয়, নাম সানি। তো বাংলাদেশে থাকতে লাঞ্চ করার পর খাটের উপরে শুইতাম, মাসলার উপরে স্লিং ফ্যান চলতো, এখন দেখো কার্টুন বিচার শুয়ে থাকি, কত অসহায় আমরা। তো যারা বিদেশ আসবা, যদি কষ্ট সহ্য করতে পারো তাইলে আইসো, আর যদি কও না আমি কার্টুন বিছায় শুইতে পারুম না, পলিথিন বিছায় ভাত খেতে পারুম না, তাইলে আসার দরকার নাই ভাই তোমার। বুঝতে পারছো, সবাই সবাই এইভাবে কার্টুন বিছায় শুয়ে থাকে। বুঝতে পারছো, কার্টুন দিচ্ছে, কেউ পলিথিন দিচ্ছে, যে যেইভাবে পারে, দেন এক ঘন্টা রেস্ট করে, কারণ এক ঘন্টা রেস্ট তাদের খুব প্রয়োজন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর যদি এক ঘন্টা রেস্ট না করে তাহলে শরীর ঠিক থাকে না। তো আমার কোম্পানির সামনেই আমি শুয়ে আসি। বুঝতে পারছো, কী করবো ভাই, বিদেশ আসছি টাকা কামানোর জন্য, টাকা তো ইনকাম করতে হবে তাই না, টাকা ইনকাম না করলে ভাই পুরুষের দাম নাই। বুঝতে পারছো, তুমি যত স্মার্ট হও না কেন, যত স্টাইলিশ করো না কেন, তোমার যদি টাকা না থাকে তাহলে তোমার কোনো দাম নাই দুবাই, দুবাইতে কেন, কোনো জায়গায় দাম নাই। তো টাকা ইনকাম করার জন্য সেই বাংলাদেশ থেকে বাপ মাকে ছাইরা প্রবাসে থাকে মানুষ, অনেক বিবাহিতরা, বাবা মা, ওয়াইফ, ছেলে সন্তান, মেয়ে সন্তান রাইখা বছরের পর বছর বিদেশ প্রবাসে কইরা থাকে। কেন জানো, একমাত্র প্রবাস তোমাদের সুখে রাখার জন্য। তো আমিও আসছি আজকে, দুই মাস যাব দুবাইতে। তো আমি এখন বুঝতে আসছি আসলে দুবাইয়ের মানুষ, দুবাইয়ের মানুষ বলতে না, প্রবাসের মানুষ কত কষ্ট করে, সকল প্রবাসীরাই ভাই কষ্ট করে। যারা ইউরোপে থাকে বলবেন তারা সুখে না ভাই, তারাও সুখে নাই, তারাও অন্যের গোলামি করে, ঠিক আছে। তো ভিডিও লম্বা করবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিও সবাই শেয়ার করে দিলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।